হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো বুড়ি বা বট যাই বলেন না কেন যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা টেস্ট শুধু একটু ভালো করে রান্নার কৌশলটা জানা থাকতে হয় চলুন দেখে নেই কীভাবে গরুর ভুঁড়ি বা বট ভূনা করতে হয় প্রথমে বটগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টোকরা করে কেটে নিয়েছি এরপর সামান্য হলুদ দিয়ে বিশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি পরিষ্কার করার সময় বটে চুন ব্যবহার করা হয়েছে এই জন্যেই হলুদ আর চুনের কম্বিনেশনে সেদ্ধ করার পর কালারটা এমন ডিপ হয়েছে পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কাটা এক কাপ কিউব করে কাটা হাফ কাপ গোটা রসুন হাফ কাপ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবগুলোই আমি এক টেবিল চামচ করে নিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি একটা চামচ করে মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন ঝাল যতটুকু খেতে চান জিরের গুঁড়ো নিয়েছি হাফতা চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো নিয়েছি এখানে আমি হাফতা চামচ পরবর্তীতে আরও চা চামচ পাঁচ ফুরন গুঁড়ি লাগবে এখানে আরও নিয়েছি ছোট এলাচ চারটি দারুচিনি দু টুকরো বড় এলাচ একটি কালো গুলমরিচ পাঁচ ছটি লবণ নিয়েছি স্বাদ মতো তেজপাতা নিয়েছি বড় একটি সয়াবিন তেল নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করবো আমি এখানে এখন বটের সাথে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে স্লাইস করে কাটা পেঁয়াজগুলো আমি এখন ব্যবহার করছি বাকিটা পরবর্তীতে ব্যবহার করব আমি এখানে দেড় কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছিলাম কাঁচা অবস্থায় সেদ্ধ করার পর সেটা প্রায় হাফ কেজি হয়ে গিয়েছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা ভালো ছড়া কিউব করে কাটা পেঁয়াজ আর গোটা রসুনটা আমি পরবর্তীতে ব্যবহার করব এখন আমি দিচ্ছি না এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন বটের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এখন প্যানটিকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। আমি কিন্তু প্রথম অবস্থায় কোনো পানি ব্যবহার করিনি পাঁচ মিনিট পর ঢাকনা কুলে আমি বটটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি প্রথমে পানি ব্যবহার না করার কারণ হচ্ছে তাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায় এবং খুব দারুণ একটা ফ্লেভার আসে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগেই একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন পানির পরিমাণটা কম দিব ভালো করে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ হাই মিডিয়াম হিটে রেখে ডাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও বিশ মিনিট রান্না করে নেব মাঝে দুই একবার ঢাকনা কুলে বোনাটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে খেয়াল রাখবেন যেন নিচ দিয়ে লেগে না যায় মিনিট পর পানিটা শুকিয়ে বোনাটা মাখা মাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে গোটা রসুন এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনার ঝাল কম কেটে চাইলে না কেটে গোটা কাঁচামরিচ ব্যবহার করবেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিব সেটা হচ্ছে চা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ি এই মুহূর্তে পাঁচ ফোড়ন গুড়িটা দেয়া খুবই গুরুত্বপূর্ণ এতে বোনাটার অন্য রকম একটা ফ্লেভার আসবে যা বোনাটার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিবে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও পনেরো মিনিট লো হিটে রান্না করব। তাতে পেঁয়াজ ও রসুনগুলাও সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও একেবারে শুকিয়ে যাবে আবারও ফিরে আসলাম পনেরো মিনিট পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে পেঁয়াজ এবং রসুনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তার মানে পেঁয়াজ এবং রসুন সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমি এটাকে আরও বিশ থেকে তিরিশ মিনিট চুলার উপর রেখে দিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকব না তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আপনারা যদি একদম ভাজা ভাজা খেতে চান তাহলে এটাকে আরও মিনিমাম এক ঘন্টা চুলায় রেখে দিবেন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে হয়ে গেলে আপনারা নামিয়ে আপনাদের পছন্দ মতো পরিবেশন নিন পরোটা নান বা গরম ভাত আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন তবে আমার কাছে গরম ভাতের সাথেই সব থেকে বেশি ভালো লাগে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে Bye-bye.